কাজ দেবার নাম করে 38 জন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতারক ব্যক্তির নাম কৈলাস মান্ডি, বাড়ি ঝাড়গ্রাম জেলার মোহনপুরে। এই ব্যক্তি হুগলির আরামবাগ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের শ্রীপল্লিতে একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করতেন। জানা গেছে, আজ অর্থাৎ 8/1/2024 এলআইসিতে কাজে জয়েন করার জন্য এদিন সকালে কৈলাস মান্ডির বাড়ির সামনে আসেন এবং জানতে পারেন কাজের জয়েনিংটা পুরোটাই ভুয়ো। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন এবং তারা তাদের টাকা ফেরতের দাবি করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, কৈলাস মান্ডি তিনি আরামবাগের এলআইসি ব্রাঞ্চ সহ মহকুমার বিভিন্ন ব্রাঞ্চে কাজ দেওয়ার নাম করে এই টাকা নিয়েছিলেন। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন বিভিন্ন ব্যক্তি সহ কৈলাস মান্ডি, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট, বাংলা নিউজ। কি চাকরি করে দেন? ডি গ্রুপে। কিসের? কোন কোম্পানি? এলসি কোম্পানি, ডি গ্রুপে। আমার ছেলের, আমার জামাইয়ের নাম আছে। কত টাকা দিয়েছেন? আমি দিয়েছি 14,700 টাকা টোটাল। কাকে দিয়েছেন? ওই কৈলাস মান্ডি। টাকা ফেরত পেয়েছেন? না, টাকা ফেরত পাইনি। কি বলছেন উনি? উনি বলছেন যে বলে বিকালে ফেরত দেবো, এই পর্যন্ত বলে দিবেন। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি শেখ রসুলপুর, উত্তর রসুলপুর। কীভাবে যোগাযোগ হলো? বুঝলো, আমার দোকানের পাশে উনি আসতেন, আমার ঘর বাড়িতে দোকান, দোকানের পাশে আসেন, এসে কথাবার্তা বলে। মোট কতজনের কাছে টাকা নিয়েছে এরকম করে? সেটা আমি জানি না। 38 জন? সেটা আমি, আমি যেটা আমার দিয়েছি সেটা আমি জানি। আমি 14,700 টাকা দিয়েছি, টাকাটা আমার পেয়ে গেলি আমি। আপনার নাম দাদা? আমার লক্ষ্মীকান্ত রায়। কতদিন আগে দিয়েছিলেন টাকা? ওটা প্রায় মাসখানেক হয়ে গেল। কবে চাকরি করে দিয়ে বলেছিলেন? আপনার ওই 8 তারিখে জয়েন ছিল। দু তারিখে জয়েন হয়নি, 8 তারিখে ডেট দিয়েছি। 8 তারিখ আজকে ছিল, আজকে হয়নি, আবার বলছে 11 তারিখ। টাইমের পর টাইম দিয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে চাকরি হবে? সেটা তো জানি না, আমি তো টাকা ইনভেস্ট করেছি, ওনাকে টাকাটা দিয়েছি। আপনারা কি চাইছেন এখন? চাইছি উনি যে টাকা ফেরত দেয়, আমি টাকা নিয়ে দেবো। বারবার ডেট দিচ্ছি আমাকে। আজকে আমাকে বললো খানাগুলো জয়েন, খানাগুলো ছেলে পাঠিয়েছি, সেখানে জয়েনের কোনো নেই, ওর নাম কিছুই নেই, অফিসের কোনো নামই নাই। সমস্যাটা কিছুই না, ঠিক আছে। আমার একটা কোটা ছিল, কোটাতে যে চাকরি দেওয়ার কথা ছিল ওই কথা অনুযায়ী আমি কাজ করেছিলাম, কিন্তু ওটা মানে খুব শর্ট টাইমে ছিল, যেটা আমি করতে পারিনি। আমি 3 দিন ডেট পিঠিয়েছি, যার জন্য মানে ইয়ে একটু খেপে গেছে আর কি। মানে হ্যাঁ 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 মানে হ্যাঁ, এলআইসি অফ ইন্ডিয়া, ঠিক আছে। ওই বিভিন্ন ব্রাঞ্চে ছিল, ওটা আরামবাগ ব্রাঞ্চ ছিল, কামারপুকুর ছিল, আপনার খানাকুল ছিল, সোদপুর ছিল, কামারপুকুর ছিল। আমি 38 জনকে। কত করে টাকা নিয়েছিলেন? আমি নিয়েছিলাম মানে যারা SC ST ওদের কাছে 2160 টাকা করে, আর যারা জেনারেল ওদের কাছে 3160 টাকা, 3180 টাকা। হ্যাঁ, একটা ছিল এক্সাম ফি, একটা ছিল ট্রেনিং ফি, মানে 1000 টাকা ছিল ট্রেনিং ফি, ঠিক আছে। এক্সাম হয়েছে? এক্সাম হয়েছিল না। আপনার নাম দাদা? হ্যাঁ, আপনার নাম? কৈলাস মান্ডি। আমি এলআইসি অফ ইন্ডিয়াতে কাজ করি, আমি ডেভেলপ না পেতে। আপনাকে চাকরি দেওয়ার রাইট কে দিয়েছে? আপনি যে বলেছিলেন যে চাকরি দেবেন, সেটা আপনাকে কে বলেছিলেন যে চাকরি? তাপস রঞ্জন চৌধুরী, আমাদের যে HRM। ওর বাড়িতে হরিপাল। আপনি আরামবাগে ভাড়া থাকেন? আপনি আরামবাগে ভাড়া থাকেন? আরামবাগে ভাড়া থাকেন? হ্যাঁ, ভাড়া ভাড়া। তাদের কি চাকরিগুলো হবে না হবে? হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। জাস্ট 3 দিন আমি হোল্ড করেছি, 3 দিন আমি হোল্ড করেছি। কিভাবে কি করে দিবেন চাকরিগুলো? হ্যাঁ, কিভাবে কি করে দিবেন চাকরিগুলো? ওদেরকে একদম পেপার আমি অলরেডি দিয়েও দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পেপারটা আমি দিয়েও দিয়েছি। 3 দিন জাস্ট আমি পিছিয়েছি, কারণ আমার 6টা বেলা যাবার কাজ করতে পারেনি, ঠিক আছে। হ্যাঁ, তো ওই জন্য, কারণ ওদেরকে
একদিনে ঢোকাতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানি ভারতবর্ষের একটা নামকরা বিখ্যাত কোম্পানি, যা ভারতবর্ষী কেন্দ্র সরকার থেকে পরিচিত। তো তিনি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাচ্ছেন, এনার হাত দিয়ে দেখুন কি অবস্থা। বাই হ্যান্ড, বাই হ্যান্ড, কোনো পোস্ট নাই, স্ট্যাম্প নাই, কিছুই নেই। পোস্টে তবে যাবে না তার পোস্টে। এবং দাদা যিনি দিচ্ছেন ওনাকে যে মানে রিকমেন্ড। আপনার নাম? কৈলাস মান্ডি। আপনার বাড়ি কোথায়? ঝাড়গ্রাম। এখানে কোথায় থাকেন? এখানে আমি এই যে এই ঘরে থাকি আমি। ভাড়া? হ্যাঁ, ভাড়ায় থাকি। আপনি কি কাজ করেন? হ্যাঁ, আপনি কি কাজ করেন? আমি এলএসএফ ইন্ডিয়াতে কাজ করি, আমি ডেভেলপমেন্ট অফিসে। আপনি কি কাজ করেন? আপনাকে চাকরি দেওয়ার রাইট কে দিয়েছে? আপনি যে বলেছিলেন যে চাকরি দেবেন, সেটা আপনাকে কে বলেছিলেন যে চাকরি? তাপস রঞ্জন চৌধুরী, আমাদের যে এইচআরএম। সেটা ওর বাড়ি কোথায়? হ্যাঁ, ওর বাড়ি কোথায়? ওর বাড়ি যে হরিপাল। আপনি কারামাকে ভাড়া থাকেন? আপনি কারামাকে ভাড়া থাকেন? কারামাকে ভাড়া থাকেন? হ্যাঁ। তাহলে তাদের কি চাকরিগুলো হবে না হবে? হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে। জাস্ট তিন দিন আমি হোল্ড করেছি, তিন দিন আমি। কীভাবে কী করে দেবেন চাকরিগুলো? হ্যাঁ, কীভাবে কী করে দেবেন চাকরিগুলো? ওদেরকে একদম পেপার আমি অলরেডি দিয়েও দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, পেপারটা আমি দিয়েও দিয়েছি। তিন দিন জাস্ট আমি দিচ্ছি, কারণ আমার ছটা বেলা যাবার কাজ করতে পারেনি, ঠিক আছে। হ্যাঁ, তো ওই জন্য, কারণ ওদেরকে একদিনে ঢোকাতে হবে। এই যে, এই তো পেপার। সব থেকে বড় কথা, একটা এলআইসি লাইফ ইন্স্যুরেন্স, একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ভারতবর্ষের একটা নামকরা বিখ্যাত কোম্পানি, যা ভারতবাসী কেন্দ্র সরকার থেকে পরিচিত। তো তিনি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাচ্ছেন, এনার হাত দিয়ে দেখুন কি অবস্থা। বাই হ্যান্ড? বাই হ্যান্ড, কোনো পোস্ট নাই, স্ট্যাম্প নাই, কিছুই নেই। পোস্টে তবে যাবে না তার পোস্টে। এবং দাদা যিনি দিচ্ছেন ওনাকে যে মানে রিকমেন্ড করতে বলেছে, তার কোনো নম্বর নাই, কিছুই নেই। আপনি কি টাকা দিয়েছেন? না না, আমার আমার নাতি দিয়েছিল, আজকে ওকে জোর করে আমি টাকাটা দাদা আদায় করে নিয়েছি। এখন আমার মতো আরও 30 জন পাবে, তার মধ্যে এখানে 4-5 জন আছে দাদা। আমরা, নাতির নাম কি? আমার নাম প্রীতম ভট্টাচার্য। আমরা, নাতির নাম কি? প্রীতম ভট্টাচার্য। কত টাকা দিয়েছিলেন? 3,080 টাকার মতো আমরা পেয়ে গেছি। আমার বাড়ি আরামবাগ তেরানো মরুয়ার। আমার নাম নব বটব্যাল। কিসে চাকরি করে দেবে বলেছেন? উনি এলআইসি গ্রুপ ডি একটা চাকরি করে দেবেন বলেছিলেন, ধোয়াই টেবিল পৌঁছা আর পৌঁছা, এর জন্য 18,000 টাকা মাইনে। আজ পর্যন্ত ভারতবর্ষে হয়নি, কারণ আজকে টিএমসি এত বছর আছে, যেহেতু কোনো চাকরি দিতে পারিনি বা হয়নি সরকারিভাবে। তো সেখানে কি করে এটা হয় সম্ভব? 18,000 টাকা মাইনে বলছি দাদা। দেখা যাচ্ছে এখন চারিদিকে চাকরি দেওয়ার নাম করে দুর্নীতি হচ্ছে, তো কিভাবে আবার দুর্নীতিতে আমরা পড়লাম? ঘটনা দোষ হচ্ছে আজকে আমাদের মতো বহু ছেলেদের, তারা কোনো দেখেনি, ওই আশায় মরে চাষা যেটা বলে বাংলায়, তো সেইটাই মানুষ ঘটিবাটি বিক্রি করে। এই যে আমার এক বন্ধু আছে, উনি ফ্রিজ বিক্রি করে একে টাকা দিয়েছেন। আর এক ভদ্রলোক আছে, যে দাদা 14,000 টাকা দিয়েছেন। দাদা এদিকে এসো আসুন, এনাকে চাকরি আসায় 14,000 টাকা দিয়েছেন ইনি। কি নাম দাদা আপনার? আমার লক্ষ্মীকান্ত। আপনার নাম? আমার নাম নব বটব্যাল। দর্শক দেখতে পাচ্ছেন যে কল্পতরু নার্সিংহোমের পিছনে একটি ঘটনা ঘটে গেছে, যে এলআইসিতে কাজ করে এরকম একটি মিথ্যা কথা বলে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন টাকা নিয়েছে, এবং টাকা নিয়ে সে পলাতক হয়েছে, এবং তাকে ইতিমধ্যে খুঁজতে খুঁজতে তাকে কল্পতরু নার্সিংহোমে খুঁজে পেয়েছে এবং তাকে ধরে আটক করেছে, এবং বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন বিভিন্ন টাকা তারা নিয়েছেন ব্যক্তিটি। এবং ব্যক্তিটির নাম কি বা কি পরিচয় আমরা বিস্তারিত জেনে নেব। তুমি যখন চাকরি দিতে পারবে, তুমি ফ্রড দেখানে করলে গরিব মানুষগুলো তো আছে।
দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন টাকা নিয়েছে এলআইসির নাম করে একটি ব্যক্তি, যে ব্যক্তিটি এলআইসিতে কাজ করেন, এরকমই একটি মিথ্যা অপবাদ করেছেন। এই বলছেন তো ম্যাডাম নিয়েছে, তাহলে আপনি এখন কি করে বলছেন যে এখন ম্যাডাম এখন আমি ওকে বন্ডা ছেলে না করে ৯৫,৪০০ টাকা ফেলো খুলি, তারপর তুমি যেখানে যাবে দেখুন গেট বন্ধ করে দিন, আমাদের টাকা পয়সা নিয়ে এলআইসি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। আরে এদিকে আয় না, কি হয়েছে আজকে তো কেন, তো আজ পর্যন্ত আমি আমি আজকে ওর জন্য নিজের চাকরি ক্ষতি করেছি, আমার আজকে আমার আমার রোজটা ভাগ্যান নয়, মানুষের কাছে মান সম্মান আমার ভাগ্নার কাছে, সবার কাছে। এলআইসি মতো একটা সংস্থা হাতে হাতে চাই, এলআইসিতে অবশ্যই আপনার হাতে যাওয়া উচিত, এলআইসিতে একবার আপনাদের যাওয়া উচিত। এটা দিয়ে দিলাম পয়সা বলি, এটা হাতে পাওয়ার জন্য ২৫ টাকা করে নিয়েছে আমাদের কাছ থেকে গতকাল রাতে, এটা দিয়ে দিলাম পয়সা বলি। প্রথম ঘুরলাম আমি বলছি, এইবার আমাকে বলছে যে এরকম ১৫,০০০ টাকা লাগবে, ঠিক আছে, আমি ১৫,০০০ কোথা থেকে দেবো না, বলছে ১৫,০০০ টাকা আমার লাগবে, ১৫,০০০ টাকা আমার লাগবে, ঠিক আছে, আমাকে কথা বলতে হবে আমাকে, আমি বলছি আমি হ্যাঁ ১৫,০০০ টাকা ও ফ্রিজ বিক্রি করেছে, উজ্জ্বল দা হ্যাঁ, তাহলে একটু একটু আপনি টাকা মানে ৩২ টাকা ধর না, ঠিক আছে, তো ওইটা দিলেই তো হলো, হ্যাঁ তাহলে ওইটাই তো, হ্যাঁ ও আমাকে ১৫,০০০ টাকা দিতে বলছে,
ঠিক আছে।